আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে ছিলাম, বিরতির পর আবার আপনাদের সাথে আসলাম। আমাদের হাতে প্রশ্ন রয়েছে, তবে কলাররা অপেক্ষা করছেন, আমরা একটা কল নিয়ে নিই কমপক্ষে, এরপর ইনশাল্লাহ আমরা আনসারে দিকে যাব। দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার লাগে আপনার বা চিন্তন লাগে থাকবো, এটা কতটুকু সত্যি যে মা বাবার গুণা বা চিন্তার উপরে গিয়া প্রভাব ফেলেনি, একটা আমার একটা কথা জানাইবা। জি আপনি শুনতে থাকুক, ইনশাল্লাহ শেখে আনসার দিবা। আমরা আনসারের দিকে যাই। এক মহিনা প্রশ্ন করছেন যে প্রত্যেক নামাজের সময় তো আমরা স্টার্ট করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম করে নামাজ শুরু করি, এখন প্রত্যেক রেখাতে কি তা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবো না খালি বিসমিল্লাহ পড়লে হইব বা না পড়লে না পড়া লাগবো, কোনটা? জাযাকাল্লাহ। আমার বোনের এটার অর্থ আরও হয়েছিল তাই যে আয়াতুল কুরসি পড়লে বিসমিল্লাহ পড়ান লাগবো নি, আয়াতুল কুরসি বাদে আরও একটা আয়াত পড়লে বিসমিল্লাহ লাগবো নি, যে প্রত্যেকটা সুরার আগে বিসমিল্লাহ পড়তা। দেখবা কোরআন শরীফের মধ্যেও প্রত্যেকটা সুরা, প্রথম যে সুরা পড়বা ওটার আগে তাউবুজ তাসমিয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটা পড়তা, আর বাদের যেটা পড়বা এটার আগে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তা। এখন আপনি এক সুরারে যদি বারবার পড়েন তবুও আপনি প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ এভাবে পড়তা। জাযাকাল্লাহু খাইরান। এখন প্রশ্ন করছেন যে তাইন লন্ডন তো কি জিদ্দাত মানে উমরার উদ্দেশ্যে যাইবা, তো এখন তাইন তাইন অন্ত কি কিতা এহরাম ফিনজা যাইতানি আর বা চিন্ত রয়ে এহরাম কিতা অন্ত বান্ধিলি তানি না জিদ্দাত গিয়া বান্ধা বুঝলো? জাযাকাল্লাহ। আপনার মিকাত হইল জিদ্দা এয়ারপোর্ট গিয়া নামার আধা ঘন্টা আগে বা 50 মাইল আগে, এখন আপনি মিকাতের আগে কোন সময় বানবা এটা আপনার গেছে আপনিই নির্ধারণ করতে হইবা। আপনি চাইলে গড় থাকি বান্ধা দিতে কি পারবা, আবার এয়ারপোর্ট গিয়ারিও বানতে পারবা, আবার প্লেনের ভিতরে থেকে বানতে পারবা, যে কোনো অবস্থায় আপনি জিদ্দা এয়ারপোর্ট ল্যান্ড করার আধা ঘন্টা আগে আপনার উমরা আপনার এহরাম বান্দা ওই তৈব। আর আপনি যদি মিকাত ক্রস করিলেন তাহলে আপনার দম দান লাগবো, এই কারণে আপনার সিদ্ধান্ত নিতে আপনি কোনানো বান্তা। তা আমরা পরামর্শ থাকবো শীতর দিন, সেহেতু আপনি গড় থাকি বান্ধা গেলে বিশেষ করে পুরুষ লোক হলতে তাই তাই এহরামর কাপড় ফিন দিয়া বান্ধি নিলে এয়ারপোর্ট যাইতে যাইতে ঠান্ডা লাগিয়ে দিব। পরামর্শ থাকবে সাইড ব্যাগের মধ্যে এহরামর কাপড় নি বাগি, আর এয়ারপোর্ট গিয়া ইমিগ্রেশন কইরিয়া ভিতরে গিয়া ঢুকিয়া অথবা ভিতরে ঢুকবার আগে নামাজের জায়গা আছে এই জায়গার মধ্যে এহরামর কাপড় ফিন্দি দিলা তখন আর ঠান্ডা লাগতো নাই। আর প্লেনের ভিতরে এক এক এয়ারলাইন্সে এক এক লাঞ্চ সিস্টেম আছে, সকলে এয়ারলাইন্সেও এহরাম বানবার জায়গা নাই বা বাথরুমগুলো ছোটো ছোটো আপনি ফারতা নাই কাপড় চেঞ্জ করতা, এই কারণে অন্ততপক্ষে এয়ারপোর্ট গিয়ারি আপনি কাপড় চেঞ্জ করে নিবা। আর আর একটু ক্লিয়ার করে নিলাম যে কাপড় বদলানির নামও এহরাম নাই, এহরাম হইল কাপড় পিন্ধে নিলা পুরুষ লোকে, আর সিটর মাঝে বই থাকলা অত আগে এহরামর নিয়ত করে নিলে হয়তো অসুবিধা হইব। তাই জিদ্দা এয়ারপোর্ট যাওয়ার আগে এমনিও আপনার এয়ারলাইন্সের মাঝে এলান করা হইব, তখন আপনি ইয়ার মিকাতর জায়গা পাস হইবার আগে আপনি সিট বইয়া বইয়া নিয়ত করে নিলা, আল্লাহ মাইনি উরিদুল উমরা তাফায়াসির হলি ও তাকাব্বাল হুমিন্নি, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম তুমি আমার তৌফিক দান করো এবং তুমি কবুল করো, লাব্বায়ক আল্লাহুম্মা লাব্বায়ক, লাব্বায়ক লা শারীকা লাক লাব্বায়ক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জাযাকাল্লাহু খাইর। বাংলাতে নিয়ত করলে হইব নি? জি আমি তো নিয়তের অর্থটা কইয়া দিয়েছি, এই অর্থটা যদি কই দেন নিয়ত আরবিতে না করিয়া তাহলে বাংলাতে কই দিলে হই যাব। জাযাকাল্লাহু খাইর। আর আপনি প্রশ্ন করেন যে তাহিয়াতুল ওযু এবং বাচ্চাদের ব্যাপারটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের ব্যাপারে, হ্যাঁ বাচ্চাদেরকেও এহরামের কাপড় ফিন্দাইতা, ছোট বাচ্চাদেরে এহরামের কাপড় ফিন্দাইতা, আর মেয়েরা যারা আছেন তারা তো আপনারা নর্মাল ড্রেস, আপনার আর আলাদা কোনো কাপড়ের প্রয়োজন নাই, ছেলেরা যারা আছে তারারে দুইটা টুকরা কাপড় ফিন্দাইতা। ওকে জাযাকাল্লাহ। আর বিনি প্রশ্ন করছেন তাহিয়াতুল ওযু কোন সূরা দিয়ে পড়তা? যে কোনো সূরা দিয়ে পড়তা পারবা,
তাহিয়াতুল ওযু যে কোনো সূরা দিয়া পড়তে পারবা, কুল ইয়া আল কাফিরুন কুল হু আল্লাহ দিয়া পড়তে পারবা, আপনি আয়াতুল কুরসি ফয়লা রাখা তো বাদের রাখা তো কুল হু আল্লাহ দিয়া পড়তে পারবা, যে কোনো সূরা দিয়া পড়তে পারবা। রবীন্দ্র প্রশ্ন করছেন যে সূরা ইজাজুল জিলা, ইজাজুল জিলা তো কি যদি শুরু করেন নমাজ পড়া কিতা সূরা মেনটেন করে পড়া লাগবো না ইজাজুল জিলা ওয়াল আসর কাফিরুন তাকাসুর এই সূরা তাই পড়তে পারবা নি না জায়গা থেকে স্টার্ট করা লাগবো? যে সূরার ধারাবাহিকতা মেনটেন করা, ইজাজুল জিলার থেকে যদি আপনি নিচর দিকে নামিয়ে আসেন তাহলে ঠিক আছে, অসুবিধা নাই। তবে মাঝখানের মাঝে এমন সূরা থাকতো না যে এমন একটা সূরা থাকতো যে সূরা দিয়া দুই রাকাত নামাজ পড়া যায়, ওলাহান সূরা থাকলে এর বাদের সূরা দিয়া পড়তে পারবা। আর না মানে ইজাজুল জিলা আপনি পড়লা বাদের রাকাত আপনি ওলা আসর পড়লা যে লাহান আপনি হইছেন, ওকে কোনো অসুবিধা নাই। জাজাকাল্লাহ। আরো বইনে প্রশ্ন করছেন যে অনেক সময় আছে যে মা বাপে ওনাকে কয়েন যে মা বাপের কষ্ট দিলে দুনিয়ায় তো তুমিও কষ্ট পাইবাই বা ফাইরাই, তুমি কষ্ট দিছো মা বাপের দা তুমিও ফাইরাই, এটা কতটুকু সত্য? যে যে কোনো গুনাহের কারণে আল্লাহ পাক জানি এবং মালি শাস্তি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া তো শাস্তি দান করেন, কোনো কোনো গুনার কারণে আখেরাতও আল্লাহ পাকে শাস্তি দান করেন। তাই মা বাপের সাথে বেয়াদবি করা যেহেতু বড় একটা গুনাহ অপরাধ, তাই এই অপরাধের জন্য আল্লাহ পাক দুনিয়াতেও তাকে শাস্তি দান করেন, জলিলি ইনকেসারি দান করেন, এবং আখেরাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য ভয়াবহ শাস্তির ঘোষণা আল্লাহ পাক দান করেছেন। একইভাবে আপনার প্রশ্ন দ্বারা এই কথাও আমরা বুঝতে পেরেছি যে কেউ যদি অনেকেই যে মনে করেন যে বলে থাকেন যে তুমি যেন ইতা কর রায় ইতা তোমার লাগি তো রায় বাচ্চান্তের অপরাধের কারণে মা বাপের শাস্তি পাইন কিনা, এইটারও কথা কুরআনে কারিমের এই আয়াত যে আল্লাহ রাব্বুল আলামিনে অপরাধের কারণে আল্লাহ পাকে জানি কষ্ট দান করেন, মালি বিপদ দান করেন। তো জানি কষ্ট নিজের সন্তানাদির প্রতি অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মালের মধ্যে নকশানি আসে এবং সামারাতের মধ্যে ফল ফ্রুটের মধ্যে মালের মধ্যে নকশানি আসে, এই কারণে এই সমস্ত ভুল ত্রুটির কারণে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা বিপদ দিতে পারেন, সন্তানাদির উপরে আসতে পারে, মা বাবার উপরে আসতে পারে, জানি নকশানি জানি বিপদ আসতে পারে, এটা হাতের কামানু এটা অপরাধের শাস্তি। এই ক্ষেত্রে আমাদেরকে বেশি করে যদি কোনো ভুল এ ধরনের হয়ে যায় তাই আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদের তওবা কবুল করেন। জাজাকাল্লাহ শেখ। আমাদের সাথে কলার ওয়াইটিং করতেছেন, আমরা কিছু কল নিয়ে নিই, দেখি আমাদের সাথে কে আছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বল। জি মানে তাতে কিছু তাহলে আমার রোজ আছে আপনি শুনতে তো হোক শেখে আনসার দিবা। আমরা নেক্সট কলে যাই। হ্যালো কলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার টিভি ভলিউম একটু কমাক প্লিজ। কমাইছি ভাই, আমার তো মিউট করা। জি হোকা ভালো আছেন? নানি হুজুরের কাছে আমার সালাম, এত সুন্দর করে বুঝাই রা ভাই। আল্লাহ এ দুনিয়া আখিরাতের জাযা খয়ের দান করুক, আমরারেও দান করুক, আপনারেও দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার একটা কোয়েশ্চন, একটু আগে আপনি কইছিলেন যে আনি আমি তবু আমি মেক শিওর হইবার লাগি, আমি কইরাম যে আমি দুই রাকাত নামাজ পড়ি মাঝে মধ্যে আর কি, নামাজ বাদে আমার বিভিন্ন নমুনার নিয়তর উপরে দুনিয়া আখেরাতর বালাই লাগে। তো প্রথম রাকাত আমি আয়াতুল কুরসি পড়ি, আর দ্বিতীয় রাকাত তিনবার কুল হু আল্লাহ শরীফ পড়ি আর কি। তো একটু আগে আপনি হইছে এরকম, ঠিক আছে মানে আপনার রং নাই হওয়া, আমার বুঝোর মাঝে হয়তো বেশ সমর যে তিনবার কুল হু আল্লাহ শরীফ মানে কোন মক্কার ইমামে বা কোন বুজুর্গে ফরসন নাই না, তো হইয়া আমি আমাকে তিনবার সেকেন্ড রাখাতো, তো এই পড়াটা ঠিক আছে মনে হয় না কিটা,
ইনশাআল্লাহ আপনি হনতে তাহকা শেখ আনসার দিবা ইনশাআল্লাহ আমরা নেক্সট কলে যাই হ্যালো কলা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হুজুর আমার দুইটা কোশ্চেন জি হোক খবর এটা আমি যদি দোয়া পড়ি আমার দোয়াটা ঠিক আছে আমি আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নূরি ওয়া নাউযু বিকা মিন শুরুরি অফটা তার মিনিং কইবানি আর এটা পড়া আমার ঠিক আছে আর আমার সেকেন্ড কোয়েশ্চেন সুরা থাকাবনের যদি 13-14 নম্বর আয়াত আমি বেশি করে পড়ি সংসার শান্তির লাগে বা হাজবেন্ড ওয়াইফ আমি লাগে তে এটা ঠিক আছে নি অফটা পড়া 13-14 জি সুরা থাকাবনের থাকাবনের সংসার সুখল লাগে জি ওকে ইনশাআল্লাহ আপনি হন্তে দাওকা শেখ আনসার দিবেন ইনশাআল্লাহ আমরা নেক্সট কলে যাই হ্যালো কলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এর মধ্যে সে শুনলো তার একটা ছোট্ট একটা লোন আছে তো বললো এক হুজুরে বললো যে লোনের কারণে আর কি হজটা করা পেছনে এখন ঠিক না তো এখন আমার হাজবেন্ড বলতেছে তাইলে তো হজে যাওয়া হবে না তো এখন এই ক্ষেত্রে মানে আসলে কি করার আমি বুঝতেছি না হুজুর উমরাতে উমরার কথা বলতেছেন না 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 বড় হজে বড় হজের কথা বলতেছেন জি জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠান দেখতে থাকেন শেখ আনসার দিবেন ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে শেখ আমরা নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি টিভিতে কথা বলছি জি 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 লাইভ কথা বলছি বলেন আমি একটু আগে ফোন দিছিলাম উমরার ব্যাপারে আমি উমরাতে যাব তো আমি আসলে জানতে চাচ্ছি যে উমরাতে যাওয়ার জন্য আমি একজনের কথা শুনছি নাকি ভ্যাকসিনেশন দেয়া লাগে এটা কি কতটুকু কি আমি তো জানি না এটা জানতে চাই প্লিজ কি কি দেওয়া লাগে মানে ইংল্যান্ডের বাইরে অন্য দেশে গেলে যে ভ্যাকসিনেশন লাগে তো এটা হচ্ছে যে উমরাতে যেতে গেলে এটা লাগে কিনা বুঝছেন স্যার আপনি জি প্রশ্নটা বুঝছেন আমার দুটো প্রশ্ন আছে বলুন আচ্ছা নন মুসলিম কোন মানুষকে কি জমজমে পানি দেওয়া যাবে সুন্দর একটা প্রশ্ন সুন্দর প্রশ্ন একটা প্রশ্ন আচ্ছা কারো একজন মহিলা এখন একেবারে মান্থলি পিরিয়ড শেষ হওয়ার সময় একেবারে ইরেগুলার পিরিয়ড হয় দেখা গেল যে একদিন হলো 2-3 ঘন্টা থাকলো আবার 4-5 দিন পরে আবার 2-3 ঘন্টা থাকলো এভাবে কন্টিনিউয়াস হতে থাকে তখন নামাজ পড়ার মাসলাটা কি মাসলা মাসলাটা কি জি আমি জার্মানি থেকে বলছি জি ঠিক আছে সুন্দর প্রশ্ন আপনি শুনতে থাকেন সেকে আনসার দিবেন ইনশাআল্লাহ আমরা আনসারে দেখে যাই এক বইনে প্রশ্ন করেন নামাজের মধ্যে যদি খান্দা আসি আইও তাহলে নামাজের কোনো ক্ষতি হইব না জি বোন নামাজে উহ আ শব্দ করা দুঃখের কারণে বেতার কারণে তাহলে নামাজ ফাসিদ হয়ে যায় কিন্তু কোরআনে কারিমে জান্নাত এবং জাহান্নামের জন্য যদি কান্না আসে তাহলে নামাজ ফাসিদ হয় না আপনি জাহান্নামের আয়াত আসলো ভয়ে যখন কান্না আসে যদি আর এই কারণে নামাজ ফাসিদ হবে না জাজাকাল্লাহ আর আপনি প্রশ্ন করছেন যে খানা খাওয়ার বাদে দাঁতের মাঝে কিন্তু লাগালে থাকলে দাঁত কিলাইল করিয়া আবার নোয়াল ফুড়ি লইব নি অজু হইব কিনি না অজু যাইত নাই দাঁত কিলাইল করা অজু ফাঁসি দেওয়ার কারণ নাই তবে দাঁতে দিয়া রক্ত বাড়ায় নি অজু ফাঁসি দেওয়ার কারণ আপনি দেখতে হইবা দাঁতে দিয়ে রক্ত বাড়ান নি আপনার কিলাইলের কারণে যে রক্তটা এটা প্রবাহিত রক্ত হননি এবং রক্তটা তুতির সাথে রক্তর অংশটা বেশি হননি তো এইগুলা অর্থাৎ সংক্ষিপ্ত কত হইল ইটা সাধারণত কিলাইল করলে সামান্য কিলাইল করছেন এটার কারণে অজু যাইত নাই কুল্লি হরি লিলে খাবার খাইয়ারি কুল্লি হরি লিলে এটা অজু ফাঁসি দেওয়ার কারণ নাই আর খানা খাওয়া কেউ তো মনে করেন খানা খাইলে অজু দেব কিনি ওলাহানকে কেউ প্রশ্ন করেন যে অজু ফাঁসি দেওয়ার কোনো কারণের মধ্যে এগুলো কারণ নাই অজু ফাঁসি দেওয়ার কারণ হইল রক্ত বাড়াই যাওয়া ফুইজ বাড়াওয়া পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাড়াওয়া
ওইলো অযুফ আছে ধোয়ার কারণে। জাজাকাল্লাহ। উবইনি আবার প্রশ্ন করছেন যে অযু থাকা অবস্থা খান খাও যাইলে অযু যাইব? জি না, একই অবস্থা, খান খাত যাইলে অযু যাইত না। আচ্ছা, জাজাকাল্লাহ। আচ্ছা, আর ভাই প্রশ্ন করছেন যে আয়াতুল দুইহাত নফল নমাজ পড়তে গেলে আয়াতুল কুরসি এবং কুলফল্লা তিনবার করে পড়লে কোন নমাজে কোনো ক্ষতি হইব না? যদি আপনি আগে কইছেন তবু তাই আবার জানতে চাইছেন নমাজে কোনো, এটা নমাজ ফাঁসি দুই তো নাই, কিন্তু এটা সিস্টেমের খেলাফ। একবার কুলহুয়াল্লা ফরুকা, নামাজ ফাঁসি দেওয়ার কোনো কারণ নাই। জাজাকাল্লাহ। ফলিল্লে কোনো বাধা নাই, কোনো বাধা নাই, নমাজ হবে। জাজাকাল্লাহ। আরো বিন প্রশ্ন করছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্নার জায়গাত ইন্না, ইন্না ফললে হইব বহু বচন, ইন্না আমাদের, আর ইন্নি কোরআনে করিমের আয়াতের মধ্যে ইন্নি, তো ইন্নি নাজআলুকা আমাকে নিজের দিকে ইশারা করে, নাজআলুকা ইন্নি নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, সকল দুশ্মনীর থেকে আল্লাহ তুমি ফানা দান করো আমারে, তো এটা আমাকে যদি আপনি সকলের কথা হইতে চান, তো ইন্না আমাদেরকে যদি হইতে চান, তা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না এবং ইন্নি দুনো সুরতে পড়া জায়েজ আছে। জাযাকাল্লাহ। আর বইনে প্রশ্ন করছেন, সূরা তাগাবুন 13-14 নম্বর আয়াতটা যদি তাইসার সময় সংসারের শুকর লাগে ফলন যদি, তে কতটুকু খামিব বা কতটুকু ফজিলত জানতে চাইছেন? যে অবশ্যই কোরআনে করিমের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমকে আমাদের জন্য শিফা দান করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআনে করিম আমাদের জন্য শিফা, এই শিফাটা রুহানি শিফা, এই শিফাটা জাহিরি শিফা, শারীরিক শিফা, এই শিফাটা পারিবারিক অশৃঙ্খলা দূর করার মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার শিফা। এই কারণে কোরআনে করিমের উপর আমল করলে অবশ্যই আল্লাহ পাক শৃঙ্খলা শান্তি সৃষ্টি করে দেবেন, এবং আপনি যে আয়াতগুলো বলেছেন সেই আয়াতগুলোর উপর আমল করতে থাকুন। জাযাকাল্লাহ শেখ। আরো বইনে প্রশ্ন করছেন যে উনি হজে যাবেন, বড় আশা করেছিলেন হজে যাবেন স্বামীকে নিয়ে, কিন্তু হঠাৎ করে জানতে পারলেন যে লোনের কারণে তিনি হজে যেতে পারবেন না, লোনের ঋণ পরিশোধ করতে হবে, তো এমত অবস্থা তার করণীয় কী? তিনি যে হজে যাওয়ার নিয়ত করেছিলেন এখন কী করা যায়? যে বোন, লোন যেটা এমনিতে এটা হারাম জিনিস, লোন যারা লোনের মধ্যে আছেন অত্যন্ত গর্হিত এবং গুনাহের কাজের মধ্যে আছেন, এই গুণাটাকে আমরা কোনো গুণাই মনে করি না। এমনকি হজে যাইতেও মানুষের লোন হইয়া ব্যাংক থেকে লোনের পয়সা উঠাইয়া হজে যায়, মানুষ এটাকে গুণাই মনে করে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এ জাতীয় সুদভিত্তিক লোন যেটা আছে, হ্যাঁ লোনটা যদি হয় এমনি করদে হাসানা হয়, কেউর কাছ থেকে করজ আনেন, আর লোনটা যদি হয় সুদভিত্তিক লোন, তাহলে এই লোনটার ব্যাপারে নবীজি ইসলাম বলেছেন যে ওইটার সর্বনিম্ন গুণা হইল মায়ের সাথে জিনা করা, নাউজবিল্লাহ। তো এই কারণে এই গুণা থেকে বের হয়ে আসতে হবে। এখন উমরা বা হজে যাবেন আপনি, আপনার কাছে পবিত্র পয়সা রয়েছে সেগুলো দিয়ে যাবেন, যদি প্রয়োজন, যদি আপনার কাছে আর কোনো পয়সা না থাকে তাহলে আপনি ওই টাকা দিয়ে আপনি সর্বাগ্রে আপনার ওই লোন থেকে বের হয়ে আসুন। আপনার উপরে হজ ফরজ হওয়ার থেকে আগে ফরজ হইল আপনি হালালের উপরে চলে আসা। যদি আপনার যাবতীয় হালাল পয়সা দিয়ে বা আপনার কাছে যা পয়সা আছে সেগুলো পরিশোধের মাধ্যমে আপনি ওই হারাম থেকে বের হয়ে আসতে পারেন, এবং হারাম থেকে বের হয়ে আসার কারণে, হারাম পরিশোধ করার কারণে এখন আপনার গরিব হয়ে গেছেন, তাহলে তো আপনার উপরে হজই ফরজ না, সেহেতু আপনি অন্য সময় আল্লাহ পাক আপনাকে তৌফিক দিলে অন্য সময় যাবেন। হ্যাঁ, আপনার প্রশ্ন অনুযায়ী যদি আপনার লোনটা এমন হয় যে আপনার গড়ের মর্গেজ, আপনি এটা হারাম পদ্ধতিতে এনেছেন, সেটার জন্য যে নির্ধারিত গুণা রয়েছে সেটা তো হবেই, কিন্তু এই লোনটা আপনি 25 বছরে পরিশোধ করতেছেন, আপনার কাছে এখন হজে যাওয়ার পয়সা আছে, ঠিক আছে আপনি হজে যান, আল্লাহই ভালো জানেন এই হজ আল্লাহ পাক কবুল করবেন কি না, কারণ হজ আল্লাহ পাক হইল পবিত্র, আর আল্লাহ পাকে পবিত্র ছাড়া আর কিছু পছন্দ করেন না, কিছু কবুল করেন না, তাই আপনার পবিত্র পয়সা দিয়ে হজে যান। আর মনের মধ্যে যদি এইটা ধারণা থাকে যে আমি 25 বছরের যে লোনে ঢুকলাম সেটা থেকে আমি অতি দ্রুত বের হব, আল্লাহ পাক রাস্তা বের করে দেবেন ইনশাআল্লাহ, এটা হজ কবুল করার জিম্মাদারি আল্লাহ পাক, আল্লাহ পাক হয়তো হজ কবুল করে নিতে পারেন যেহেতু আপনি পবিত্র পয়সা দিয়ে যাচ্ছেন হজে। জাযাকাল্লাহ। আর এমন যদি হয় যে আপনার কাউর কাছে আপনার ঋণ আছে লোন দ্বারা, আপনার এটা মুরাদ যে আপনার ভাইয়ের কাছ থেকে 10,000 পাউন্ড এনেছিলেন, এখন আপনার ভাইয়েরকে 10,000 ঋণ রেখে আপনি হজে যাবেন, এটা ঠিক হবে কি না? এই ক্ষেত্রে আপনার ভাইয়ের কাছ থেকে যদি পারমিশন নিতে পারেন যে ভাই জান আমি আপনার পয়সাটা আমি 6 মাস পরে দেবো, 1 বছর পরে দেবো, আমি হজের যেহেতু সুযোগ পাইছি, এইবার বাচ্চাদের স্কুল বন্ধ,
এই সুযোগটা আমি কাজে লাগাই। আপনার যার কাছ থেকে লোন এনেছেন তিনি যদি রাজি হয়ে যান তাহলে কোনো অসুবিধা নাই, আপনি হজ করতে পারবেন। জাজাকাল্লাহ। আর আপনি প্রশ্ন করছেন যে ওই যে এক ধরনের ইনজেকশন মারি যে হজে যাইতে হয়, উমরা যাইতে হয়, এই ইনজেকশনে মারা যায় যাকে আছে কি না? দেখুন, একটা জিনিস হলো হজের সাথে সংশ্লিষ্ট শরীয়তের হুকুম আহকাম, এটা শরীয়তের সাথে সম্পর্কযুক্ত। আর একটা হলো সরকারের হুকুম আহকাম, এটা সরকারের সাথে সম্পর্কযুক্ত। এখন সরকারের সাথে সম্পর্কযুক্ত জিনিসটা হকুল ইবাদ, বন্দার হক, এটাও আপনি নষ্ট করতে পারবেন না। সরকারের যদি এটা বিধান থাকে যে আপনার ইনজেকশন ছাড়া আপনাকে ভিসা দিবে না, তাহলে ইনজেকশন আপনার নেওয়া, আপনার উপরে নেওয়া জরুরি, ওয়াজিব, এটা আপনার উপরে নেওয়া জরুরি। যেহেতু সরকার এই বিধানটা করে দিয়েছে যে আপনি ইনজেকশন না নিলে আপনার ভিসা পাবেন না, ইনজেকশন না নিলে আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না, সেহেতু এই ইনজেকশনটা নেওয়া আপনার উপরে জরুরি। জাজাকাল্লাহ। আরেক বোন সুন্দর একটা প্রশ্ন করেছেন যে নন মুসলিমকে আবে জমজমের পানি দেওয়ার ঠিক আছে কিনা? জি বোন, এই পানি দিতে পারবেন, এটা শিফা সকলের জন্য। এই পানিটা অত্যন্ত মুবারক পানি, জমজমের পানি দিতে পারবেন। মানুষ যদি এটা রেসপেক্ট করে, সম্মান করে ওই মানুষ এটা পান করেন, তাহলে আমাদের দিতে কোনো আপত্তি নাই। যেহেতু নন মুসলিমের কাছে কোরআনে করিম দেওয়া যায় দাওয়াতের জন্য, পবিত্র অবস্থায় যদি কোরআনে করিম টাচ করেন, আর জমজম তো পবিত্র হয়ে টাচ করার কোনো দরকার নাই, সেই ক্ষেত্রে আপনি জমজম দিতে পারবেন। হয়তো জমজমের বদলে আল্লাহ তাআলা হয়তো হেদায়েত দিয়ে দিতে পারেন। জি জি, বেশক। জাজাকাল্লাহ। আরেকজন প্রশ্ন করছেন যে ওনার মাসিক বা পিরিয়ড মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা হয়, একদিন চার পাঁচ দিন বন্ধ থাকে, এরপরে চার পাঁচ দিন পর আবার এক ঘন্টা দুই ঘন্টা হয়ে বন্ধ হয়ে থাকে, এমতো অবস্থায় তার নামাজ পড়ার করণীয় কী, কীভাবে করবেন? দেখুন, পিরিয়ডের হাইজের সর্বোচ্চ মেকদার হলো দশ দিন, আর এই হিসাবে আপনার যেহেতু পুরা মাসই আপনার একদিন বন্ধ থাকে আর একদিন হয় যদি এ ধরনের কেউ হয়, এই ক্ষেত্রে দশ দিনকে হাইজ ধরে পনেরো দিনকে তুহুর ধরবেন, এই পনেরো দিন নামাজ আদায় করবেন, এরপরে আবার দশ দিনকে হাইজ ধরবেন, আবার পনেরো দিনকে নামাজ পড়বেন। এভাবে নামাজ, এই অসুখে যারা ভুগতেছেন তাদের জন্য পনেরো দিন পবিত্রতা, দশ দিন হাইজ। জাজাকাল্লাহ। জি শেখ, আপনার আলোচনা শুনি, আমরা অসম্পূর্ণ আলোচনা রয়েছে, আপনার আলোচনা শুনতে চাই। বোন অনেক দূর থেকে জার্মানি থেকে ফোন করেছেন, এ কারণে বোনকে আবারও ধন্যবাদ জানাই। জার্মানি থেকে ফোন করেছেন? জি, যে পিরিয়ডের জন্য যে বোনটা ফোন করেছেন। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দর্শক শ্রোতা, সিরাতের এই মাস, রবিউল আউয়ালের এই মাস, এই মাস বিজয়েরও মাস। আমরা গত আলোচনায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে আলোচনা করেছি, আজকে সিরাতের উপরেও এবং বিজয়ের উপরে আমরা আলোচনা করলাম। স্বল্প পরিসরে বিশাল এই দুইটি বিষয়ের উপরে আলোচনা করে আসলে মনের যে কথাগুলো রয়েছে সে কথাগুলোর প্রকাশ করা সম্ভবপর নয় স্বল্প পরিসরে। ইনশাআল্লাহ আমরা অন্য এক সময়ে বিষয়ের, এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া বিভিন্ন জায়গার মধ্যে সিরাতের বিভিন্ন মাহফিল হচ্ছে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন মাহফিল হচ্ছে, সেই মাহফিলগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। বিশিষ্ট ওলামায়ে কেরামদের গুরুত্বপূর্ণ বক্তব্য রয়েছে ইউটিউবের মধ্যে রয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর যে আমরা কোথায় যাব, মিলাদুন্নবী না করলে নাকি কাফির হয়ে যাব, মিলাদুন্নবী না করলে আমরা মুমিনই থাকবো না, মুসলমানই থাকবো না, অনেকে বলে, সেটা কি ঠিক? দেখুন, মুমিন হওয়ার জন্য প্রয়োজন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, এটা কি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্থডে অনুষ্ঠান কেউ করলো না, জন্ম অনুষ্ঠান কেউ করলো না, সেটাকে যারা কাফির বলেন তারা অত্যন্ত গুনাহের কাজ করছেন, মুসলমানদেরকে তারা কুফুরির দিকে ঠেলে দিচ্ছেন। যারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত আলোচনা করেন এবং সিরত সুরত নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে চান, তারা কোনো অবস্থায় এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করেন না। কারণ জন্মকে অস্বীকার করলে তারা নবীজিকে পাবেন কিভাবে? সিরত পাবেন কোথায়? সিরত পাবেন কোত্থেকে? তাই আপনি কেন ঠেলে দিচ্ছেন যে যারা সিরাতুন নবী করেন তারা নবীজি ইসলামের জন্ম অস্বীকার করতেছেন? তারা কি কখনো বলেছেন আপনাকে নবীজি ইসলামের মিলাদকে অস্বীকার করতেছেন তারা? অবশ্যই নয়, তারা মিলাদ নবীজি ইসলামের জন্মকে তারা স্বীকার করেন। তবে প্রতিদিনই যে মিলাদুন নবী মিলাদ হবে,
নবীজি সাহেবের জন্ম হয়েছিল 9ই রবিউল আউয়াল অথবা 12ই রবিউল আউয়াল, তো সেদিন নবীজি সাহেবের জন্ম হয়েছিল। তো আপনি যে প্রতিদিনই মিলাদুন্নবী বলতেছেন, প্রত্যেক দিনই জন্ম অনুষ্ঠান কেমন করে হয়? প্রতিদিন তো সিরাত হবে, নবীজি সাহেবের জীবনী আলোচনা হবে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সিরাত হবে। তাছাড়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নামের তথাকথিত আজকের যে সমস্ত অনুষ্ঠানাদির যা জৌলুসের মাধ্যমে করা হয়, সেটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল? সেটা কি সাহাবায়ে কেরামদের জমানায় ছিল? সেটা কি তাবেইনদের জমানায় ছিল? সেটা কি তবে তাবেইনদের জমানায় ছিল? আম্মায়ে মুজতাহিদিনদের জমানায় ছিল? দীর্ঘ 600 বৎসর পরে ইরাকের একজন বাদশাহ সেই অনুষ্ঠান দরবারি কিছু আলিমদেরকে দিয়ে, পয়সা লুবি জিলাফি খানেওয়ালা আপনাদের মতো কিছু আলিমদেরকে দিয়ে সেই জিনিসটার আবির্ভাব ঘটিয়েছিল, সেই ইতিহাস কি আপনারা জানেন না? সেটা জানেন অবশ্যই আপনারা। তাই আজকেও যারা কিছু চান, যারা অনেকেই হুজুরে পাক ইসলামের কষ্টের সুন্নতগুলোকে আমল করতে চান না, শুধু মিষ্টি জাতীয় সুন্নতের উপর আমল করতে চান, আজ যে বিশ্বজুড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবমাননাকর অশ্লীলকর কার্যক্রম চলছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ আসতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে হত্যা করা হচ্ছে অকাতরে, তাদের বিরুদ্ধে ওই জিলাফি খানেওয়ালা হুজুরদের তো কোনো কথা নাই। তারা লক্ষ লক্ষ কোটি কোটি পাউন্ড তারা খরচ করতেছে তথাকথিত ঈদে মিলাদুন্নবীর নামে, ওই পয়সাগুলো যদি আরাকানের মুসলমানদেরকে দিত, ওই পয়সাগুলো যদি বাংলাদেশের শীতার্থ মুসলমানদের জন্য দিত, জায়গায় জায়গায় তজিয়া মিছিল না করে, জায়গায় জায়গায় হান্ডি বাসন না করে, জায়গায় জায়গায় জিলাফি বিতরণ না করে, যদি ওই পয়সাগুলো গরিব দুঃখীদের জন্য বিতরণ করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেনোয়া উম্মতদের জন্য বিতরণ করত, তবেই তাদের সিরাতুন্নবী বা মিলাদুন্নবী সার্থক হতো, তবেই তারা সত্যিকারের আশিকে রসুল বলে দাবি করতে পারত। আমরা অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে যাই যে গাড়ির মধ্যে হুজুরে পাক ইসলামের রওজাতের মিম্বরকে সাজিয়ে আর তথাকথিত একজন বুজুর্গ নামক তার সেই গাড়িতে বসলো, আর গাড়ির সামনের দিকে তার পায়ের নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যানার খচিত, আর কুরবানির গরুকে যেভাবে মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়, হাজার শত শত মালা তার গলার মধ্যে থাকে, এইভাবে ওই ব্যক্তিকেও মালা দিয়ে সাজিয়ে তথাকথিত ঈদ মিলাদুন্নবীর জশ্নে জুলুস বের করলেন, আর আপনি বললেন আশিকে রসুল, এটা তো ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কি করেছেন? গরিব দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মেহনত করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? গরিবদের জন্য কাজ করেছেন, নিজের মাথায় বোঝা বয়ে গরিবদের বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছেন। হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? নিজের ধন সম্পদ তাদের পিছনে বিলিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামগণ, তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আখলাককে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, সেটাই ছিল তাদের আদর্শ, সেটাই ছিল সিরাতুন্নবীর আদর্শ, সেটাই ছিল মিলাদুন্নবীর আদর্শ। তাই আজ যদি আমরা সত্যিকার অর্থে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চাই, তাহলে হুজুরে পাক ইসলাম যা করেছেন, সাহাবায়ে কেরামগণ যা করেছেন, তাবেইন তবে তাবেইন এম্মাই মুস্তাহিদিনগণ যা করেছেন, আমাদেরকে তা করতে হবে। দ্বিতীয় কথা হলো দেশপ্রেম, হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অংশ। আজ আমরা দেশকে ভালোবাসি সেটা বলি, কিন্তু দেশের চুরি করি আমরা দেশের সম্পদ, আমরা চুরি করি দেশের মানুষের সম্পদ, আমরা চুরি করি মাইয়ের হক, আমরা চুরি করি আমাদের প্রতিবেশীর হক, সেটা দেশের প্রতি হুব্বুল ওয়াতান হয় না, দেশপ্রেম হয় না। আজকে আমাদের দেশের সম্পদের চুরি করার, চুরি করে সম্পদ এদেশ থেকে বাংলাদেশে, দেশে যাদের দেশেরই হন না কেন সে দেশে পাঠানো হয়, সে দেশের সম্পদ এদেশে নিয়ে আসা হয়, দেশের যে হক রয়েছে সেই হকটা থেকে নাগরিক হয়ে আমরা সেই হককে নষ্ট করি, আর আমরা বলি যে আমরা দেশপ্রেমিক, আমরা বলি আমরা দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, আমরা বলি আমরা দেশের জন্য রাজনীতি করি, সেটা অত্যন্ত দৃঢ় মিথ্যা কথা। সত্যিকার অর্থে যদি দেশের প্রতি মহব্বত থাকে, তাহলে যারা দেশের জন্য কাজ করেন সকলের প্রতি ভালোবাসা থাকতে হবে। আজকে তো দেখা যায় লাই খেলার মতো আমাদের দেশে দেশে রাজনীতি চলছে, গণতন্ত্র চলছে। লাই খেলা হলো, ছোটোবেলা খেলেছিলাম, যার কাছে লাই থাকে তাকে সবাই দৌড়ায়, আর যখন ওই ব্যক্তি সইয়া ফেলে তখন ওই ব্যক্তির কাছে লাই চলে আসে, আবার যে ব্যক্তির কাছে প্রথমে লাই ছিল সেই ব্যক্তিও ওই ব্যক্তিকে দৌড়ায়। আমাদের সমস্ত পৃথিবী জুড়ে আজকে লাই খেলার রাজনীতি শুরু হয়ে গেছে, দেশের প্রতি কোনো মহব্বত নাই, দেশের উন্নয়নের দিকে কোনো মহব্বত নাই। যারা সরকারে গেল তাদেরকে কীভাবে ক্ষমতা থেকে নামানো হবে, আবার যখন তাকে নামিয়ে ফেলা হলো তখন যারা আগে সরকারে ছিল তারা আবার এখন যারা ক্ষমতায় গেল
তাদেরকে কিভাবে টেনে নামিয়ে দেওয়া হবে, ওই লাইখেলার মতো, শিশুদের লাইখেলার মতো আজকে রাজনীতিবিদদের অবস্থা হয়ে গেছে। তাই আসুন সেগুলা পরিত্যাগ করে সত্যিকার অর্থে আমরা দেশের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাই। যদি আমরা বহিঃপ্রকাশ ঘটাতে পারি, তবেই আমাদের সত্যিকার অর্থে নবীজি সিস্টেমের আদর্শের অনুসারী হিসাবে আমরা দাবি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের দেশপ্রেমের অনুসারী হওয়ার, দেশপ্রেম অন্তরে স্থাপন করার তৌফিক দান করুন। এ কারণেই আমি প্রায় সময় আমি বলে থাকি, আমি বিজয়ের এই মাসে যখন কোনো অনুষ্ঠানে যাই, এ দেশে হোক আর বাংলাদেশে হোক, আমি বলি আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই পিপল, আজ লং আই আই আজ আই লিভ আই ওয়ান্ট টু লিভ উইথ ইয়র লাভ। আমি ভালোবাসি আমার দেশকে, ভালোবাসি দেশের মানুষকে। যতদিন আমি বেঁচে থাকবো, দেশ এবং দেশের মানুষের ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে তাই হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। ইমানের একটি অংশ হলো জন্মভূমির প্রতি মহব্বত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জাজাকাল্লাহ শেখ, আপনার সুন্দর আলোচনা শুনছিলাম, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের হাতে এখন সময় নেই। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আলোচনা শুনছিলাম শেখ ফয়েজ আহমদ সাহেবের। আলোচ্য বিষয় ছিল দেশপ্রেম সম্পর্কে এবং সাথে সাথে ছিল নবী সিরত সম্পর্কে। আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী সিরত নিয়ে আমরা কথা শুনি এবং তার উপর আমল করি। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।